আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা পশু। ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের গণতন্ত্র উদযাপনের অনুষ্ঠানে অংশ নেবেন নাগরিকরা কিন্তু সেই গণতন্ত্রের দেশে রাজতন্ত্রের উদযাপন হ্যাঁ পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার বহরাম গ্রামে এমনটাই করেন স্থানীয় মানুষ একদিনের জন্যই রাজা সাজা ওই একটা দিনেই রাজা সেজেই সপার্ষদ সৈন্য সামন্ত নিয়ে রাজ্য ভ্রমণে বের হন রাজামশাই ভালো কাজের জন্য রয়েছে উপহার আর খারাপ কাজ করলে আছে শাস্তি একশো বছর ধরে এমন প্রথায় চলে আসছে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার সীমান্ত লাগোয়া বহরান গ্রামে বারো বছর অন্তর গ্রামে জয় দুর্গা পুজোর দিন একদিনের জন্য এই গ্রামে ফিরে আসে রাজতন্ত্র ব্রাহ্মণবাড়ির এক সদস্যকে রাজা সাজিয়ে ঘোড়ার গাড়িতে ছড়িয়ে সৈন্যসামন্ত ঘোরেন পুরো গ্রাম রাজ্য পরিদর্শনে বার হয়ে প্রজাদের হাল হকিকতের খোঁজ নেন রাজা সকলের দুঃখ কষ্ট ক্ষোভ অভিযোগ শোনেন তবে শাস্তিতে মৃত্যু বা কারাদণ্ড নেই চাবুকের বাড়িও নেই পকেট থেকে নগদে টাকা বের করে দিতে হয় জরিমানা একদিনের এই রাজাকে দেখতে দূর থেকে মানুষ আসেন কেতুগ্রামের বহরান গ্রামে এবার রাজার গ্রাম ভ্রমণকালে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ও বিজেপি প্রার্থী অসীম সরকার একদিকে রাজতন্ত্র আর অন্যদিকে গণতান্ত্রিক নির্বাচনের প্রচার সবই ভিড় করে দেখলেন বাসিন্দারা দেশপ্রেম জাতীয় সঙ্গীত নিয়ে কার না আবেগ রয়েছে বিশ্বের প্রতিটি দেশে নিজস্ব জাতীয় সঙ্গীত রয়েছে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার মোট সময় বাহান্ন সেকেন্ড বন্ধুরা আজ আপনাদের এমন এক শহরের কথা বলবো যেখানে প্রতিদিন নিয়ম করে জাতীয় সঙ্গীত বাজার সঙ্গে সঙ্গে কার্যত থেমে যায় ব্যস্ততা তেলেঙ্গানার নালগোন্ডা শহর শহরে প্রতিদিন সকাল আটটায় স্পিকারের মাধ্যমে জাতীয় সঙ্গীত বাজানো হয় আর পুরো শহর বাহান্ন সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায় এ শহরে বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই জাতীয় সঙ্গীত গান শহরটির বিভিন্ন প্রান্তে বারোটি বড় লাউডস্পিকার স্থাপন করা হয়েছে যাতে আশেপাশে মানুষ শত কাজ ফেলে জাতীয় সঙ্গীত গাইতে পারে আগামী দিনে এই শহরের অন্যান্য স্থানেও লাউডস্পিকার বসানোর পরিকল্পনা চলছে বলে জানা গেছে ধরুন এমন এক ট্রেনে চড়েছেন যার কোনোদিনই গন্তব্যে পৌঁছল না এমনটা আবার হয় নাকি উনিশশো এগারো সালে এমনটাই নাকি ঘটেছিল ইতালির রাজধানী রোমে সেখানকার এমন একটি রেলপথের কথা বলব যা রহস্যের উদ্রেক করেছে আসলে এই রেলপথ অতিক্রম করার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল আস্ত একটা ট্রেন ইতালির জেনেটি রেলওয়ে কোম্পানি উনিশশো সালে একটি নতুন ট্রেন তৈরি করে এর কোচ থেকে শুরু করে ইঞ্জিন সব কিছুই ছিল নতুন এমনকি সংস্থাটি ট্রায়াল হিসেবে বিনামূল্যে ভ্রমণের জন্য যাত্রীদের আমন্ত্রণ জানিয়েছিল রেলকর্মী সহ মোট একশো চারজন যাত্রী ছিলেন সুরঙ্গের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে গিয়েছিল ট্রেনটি পরে স্টেশন জেনেটিতে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা অথচ ট্রেন সেখানে পৌঁছয়নি এমনকি একশো চারজন আরোহীর মধ্যে খোঁজ নেই একশো দুজনের তবেও ট্রেনের দুই যাত্রীর বেঁচে যাওয়া আজও রহস্যই রয়ে গেছে যাত্রীদের মধ্যে একজন জানান ট্রেনটিকে একটি সুরঙ্গের মধ্য দিয়ে পরে স্টেশনে পৌঁছোতে হয় কিন্তু সুরঙ্গে প্রবেশ করা মাত্রই সাদা ধোঁয়াই ঢেকে যায় পুরো ট্রেন সে সময় কোনো লাফ দিয়ে ট্রেনের বাইরে এসে তারা প্রাণে বাঁচেন পরে অবশ্য ওই টানেলটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রী সহ আস্ত ট্রেন ঠিক কোথায় গেল তা আজও রহস্যই থেকে গেছে পাঁচ কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে জলাধার আর সেখান থেকে মাত্র একবার পানীয় জল পেলেন মানুষ তারপর কেটে গেছে দীর্ঘ সাত বছর এখনও দেখা নেই জলের এমনই করুণ অবস্থা জলপাইগুড়ি সংলগ্ন দক্ষিণ বেরুবাড়ি অঞ্চলে এখন পাতকোয়ই ভরসা স্থানীয়দের তাদের কথায় পানীয় জলের সংকট মেটানোর জন্য পাঁচ কোটি টাকা জলেই গিয়েছে তারপর আর ফিরেও তাকায়নি কেউ ভোট আসে ভোট যায় জলের পিপাসার মেটানাই সীমান্ত গ্রামের দক্ষিণ বেরুবাড়িতে নীল সাদা রঙের জলাধারটি মাথা তুলে দাঁড়িয়ে যেন উপহাস করছে এলাকাবাসীদের কেউ কেউ তো বলেন স্বয়ং উন্নয়ন দাঁড়িয়ে চোখের সামনে বিচিত্র সংবাদ শেষ হল সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু